ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন রেলের বিরাট সুযোগ সস্তার টিকিট কেটেও এসি ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারবেন আটকাতে পারবেন না টিটিও এমন একটি নিয়ম যেখানে একজন যাত্রী সস্তার টিকিট নিয়েও ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারবেন এমন কি টিটিও আটকাতে পারবেন না কি সেই নিয়ম ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী যাত্রীরা শুধুমাত্র সেই ক্লাসে বা কোচে ভ্রমণ করতে পারবেন যার টিকিট তিনি কিনেছেন তবে এখানেও রয়েছে বিরাট চমক এমন একটি নিয়ম যেখানে একজন যাত্রী সস্তার টিকিট নিয়েও ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে পারবেন এমন কি টিটিও আটকাতে পারবেন না কি সেই নিয়ম প্রতিদিন গড়ে এক দশমিক আট পাঁচ কোটি যাত্রী ট্রেনে যাতায়াত করেন এর মধ্যে এসি স্লিপার এবং সাধারণ শ্রেণীর কোচ রয়েছে ধরে নেওয়া যাক একজন মহিলারা প্রথম শ্রেণীতে একা ভ্রমণ করছেন এবং তার সঙ্গে থাকা অ্যাটেন্ডেন্ট দ্বিতীয় শ্রেণীতে রয়েছে রেলের ম্যানুয়াল অনুযায়ী একটি বিশেষ নিয়ম রয়েছে যেখানে ফার্স্ট ক্লাস এসিতে ভ্রমণকারী মহিলাদের জন্য বিশেষ তথ্য তুলে ধরা হয়েছে প্রথম শ্রেণীতে একজন মহিলা যদি একা ভ্রমণ করেন তবে তার অ্যাটেন্ডেন্ট নিজের টিকিট অনুযায়ী দিনের বেলায় দ্বিতীয় শ্রেণীতে থাকবেন তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত অ্যাটেন্ডেন্ট প্রথম শ্রেণীতে বসতে পারবেন তবে একটি শর্ত রয়েছে যে অ্যাটেন্ডেন্ট একজন মহিলাই হতে হবে এবং তার বৈধ সেকেন্ড এসির টিকিট থাকতে হবে এই নিয়মের অধীনে টিটিও আপনাকে ফার্স্ট এসিতে বসতে বাধা দিতে পারবে না এইভাবে সস্তার টিকিটে প্রথম শ্রেণীতে ভ্রমণ করা যাবে তবে একটি শর্ত রয়েছে যে অ্যাটেন্ডেন্ট একজন মহিলাই হতে হবে এবং তার বৈধ সেকেন্ড এসির টিকিট থাকতে হবে এই নিয়মের অধীনে টিটিও আপনাকে ফার্স্ট এসিতে বসতে বাধা দিতে পারবে না এইভাবে সস্তার টিকিটে প্রথম শ্রেণীতে ভ্রমণ করা যাবে স্লিপার টিকিটে এসিতে ভ্রমণ দোলের মুখে কাজে লাগান আইআরসিটিসি র সিক্রেট টিপস যাত্রী স্বার্থে এবার দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অটো ক্লাস আপগ্রেডেশন পদ্ধতি চালু করল আইআরসিটিসি অনলাইনে টিকিট কাটার সময় এই অপশান সিলেক্ট করা থাকলে স্লিপার ক্লাসের টিকিটে এসি কামরায় চড়ার সুযোগ পেতে পারেন যাত্রী এর জন্য দিতে হবে না কোনো অতিরিক্ত চার্জ যাত্রীদের আরও ভালো খাবার পরিবেশন করতে গত সপ্তাহেই ফুড ডেলিভারি অ্যাপ সুইগি র সঙ্গে পার্টনারশিপ করেছে আইআরসিটিসি স্লিপার ক্লাসের টিকিটে এসি কামরায় ভ্রমণ ভাবছেন তা আবার হয় নাকি আসন্ন দোল উৎসব বা হোলিতে র এই বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা তবে তার জন্য জানতে হবে বুকিংয়ের বিশেষ কৌশল দূরপাল্লার ট্রেনে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে অটো ক্লাস অপগ্রেডেশন নামের একটি ফিচার নিয়ে এসেছে আইআরসিটিসি বুকিংয়ের সময় এই ফিচার সিলেক্ট করা থাকলে স্লিপার ক্লাসের টিকিটেই শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ওঠার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আইআরসিটিসি ডট কো ডট আইএন এ লগ ইন করে অনলাইনে টিকিট কাটতে পারেন যাত্রীরা ভারতীয় রেলে তিন ধরনের কোচ রয়েছে সেগুলি হল জেনারেল স্লিপার ও এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত কামরা জেনারেল কোচে কোনো আসন বুকিং করা যায় না বাকি দুটি কোচে আসন বুকিংয়ের সুযোগ রয়েছে প্রসঙ্গত এসি কোচের সিটের ভাড়া সবচেয়ে বেশি ফলে অনেক সময় এই কামরার কিছু আসন ফাঁকা পড়ে থাকে তখনই লোকসান এড়াতে স্লিপার ক্লাসের যাত্রীদের মধ্যে সেই সিট বিলি করে যাতে আইআরসিটিসি উদাহরণ হিসেবে যে কোনো এক্সপ্রেস ট্রেনের কথা বলা যেতে পারে ধরা যাক সেখানে কোনও ব্যক্তি স্লিপার ক্লাসের টিকিট কেটেছেন টিকিট কাটার সময় র অটো ক্লাস টি অন রেখেছিলেন তিনি এই অবস্থায় ওই ট্রেনে এসি কামরায় কোনো আসন ফাঁকা থাকলে তার টিকিট আপগ্রেড করে দেবে আইআরসিটিসি এর ফলে স্লিপার ক্লাসের টিকিট নিয়ে এসি কামরায় ভ্রমণ করতে পারবেন ওই ব্যক্তি যাত্রীদের অনেকেরই প্রশ্ন এভাবে টিকিট আপগ্রেড করলে অতিরিক্ত চার্জ দিতে হবে কিনা আইআরসিটিসির র তরফে জানানো হয়েছে এতে কোনো নতুন চার্জ লাগবে না তবে এই সুবিধা শুধুমাত্র থার্ড ক্লাস এসিতেই মিলবে ফার্স্ট বা সেকেন্ড ক্লাস এসিতে তা পাওয়া যাবে না আইআরসিটিসির কর্তা ব্যক্তিদের দাবি এই ধরনের ক্ষেত্রে একদিনে যেমন যাত্রীদের সুবিধা হচ্ছে অপরদিকে তেমনই লাভের মুখ দেখতে পাচ্ছে কোম্পানি স্লিপার ক্লাসের যাত্রী এসি কামরায় চলে গেলে সেই সিটের টিকিট বিক্রি করে থাকে আইআরসিটিসি এসিতে ভর্তি না আসনের লোকসান এভাবে পূরণ করে এই সংস্থা সম্প্রতি রেল যাত্রীদের মধ্যে আরও ভালো খাবার পরিবেশন করতে ফুড ডেলিভারি অ্যাপ সুইগি র সঙ্গে হাত মিলিয়েছে আইআরসিটিসি স্টক এক্সচেঞ্জে সংস্থার তরফে করা ফাইলিং অনুযায়ী এই সুবিধাটি প্রাথমিক পর্যায়ে মাত্র চারটি স্টেশনের জন্যই চালু করা হয়েছে সেগুলি হল ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিজয়ওয়ারা ও বিশাখাপত্তন থ্যাংক ইউ ইউ অল লটের তরফ থেকে আজকে যে যে ভিডিওটা দেখানো হল সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন Don't know what.